মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্পে বাদ পড়েনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও বিশ্বের সর্ববৃহৎ গৃহহীনদের ঘর জমি দেয়ার এই প্রকল্পের অধীনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজের ঘরে বসত জুটেছে হিজরা নামে প্রচারিত অর্ধশত তৃতীয় লিঙ্গের মানুষের রকনুজ্জামানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন এই গান মনের আনন্দের অথচ কদিন আগেও এমন গান আর মানুষের কাছে হাত পাতায় ছিল জীবনযাপনের একমাত্র অবলম্বন পরিবার সমাজ খেদানো তৃতীয় লিঙ্গের ছিন্নমূল গৃহহীন এসব মানুষ সমাজের এখানে ওখানে ভেসে বেড়াত তেমনি একজন হাসুবালা হিজরা লক্ষণ শরীরে স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত মা বাবা ভাই বোন পরিবারের সবাই ছিল তবে পরিবারের গঞ্জনা আর সমাজের ব্যাঙ্গবিদ্রূপে বিদ্রুপে দশ বছর বয়সেই বাড়ি ছাড়তে হয় হাসুবাল্লাকে তারপর এখানে ওখানে শুধুই ভেসে বেড়ানো তবে আশ্রয়ন প্রকল্পের ঘর আর প্রশিক্ষণ পেয়ে আজ হাসুবালা স্বাবলম্বী প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ যে আমরা ঘর পেয়েছি এতেই আমার লাইফ চলে যাবে কিন্তু আমাদের যে কোনো একটা কর্মস্থ লোকের কাছে হাত পাততে চাই না আমরা ঘর গরু হাঁস মুরগি পালন আর বাড়ির উঠোনের শাকসবজি জীবনে ইতি টানার স্বপ্ন দেখছেন রেখা আলো ছবি সহ তৃতীয় লিঙ্গের তথা সম্প্রদায়ের অর্ধশত মানুষ থেকে বাড়ি দিয়েছে গরু দিয়েছে আমরাও কিছু নিয়ে চলতেছি ভালোভাবে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক ঘর করে দিচ্ছে তারপরে গরু ফার্ম করে দিচ্ছে আমরা এগুলোতে নিয়ে অনেক খুশিতে আছি প্রকল্পের পরিচালক জানান দেশকে গৃহহীন শূন্য করার ঘোষণা বাস্তবায়নেই প্রকল্পে সব ধরনের মানুষের এই অন্তর্ভুক্তি এখানে যারা আছেন তারা স্বাবলম্বী হবেন মাথা ঠাই পেয়েছেন প্রশিক্ষণ নেবেন এবং ইনকাম জেনারেট যাতে করতে পারেন সেই ব্যবস্থা করবেন এবং ওনাদের থেকে আমাদের দেশ এবং জাতি আরও বেশি ভালো সেবা পাবেন যেটি মাননীয় প্রধানমন্ত্রীর মাদার অফ হিউম্যানিটি বাংলাদেশে একদিন মানুষকে গৃহীন রাখবেন না সে লক্ষ্যে আমরা সবাই কাজ করছি গত তেইশ জানুয়ারি দেশব্যাপী প্রায় সত্তর হাজার গৃহহীন পরিবারের কাছে একযোগে দুই শতাংশ জায়গাসহ গৃহ হস্তান্তর করা হয় বাস টার্মিনাল রেল স্টেশন বা ট্রাফিক সিগনালে বারবারই দেখা হয় আমাদের এসব তৃতীয় লিঙ্গের মানুষজনদের সাথে কখনও তাদের বাসস্থানের কথা কেউ চিন্তা না করলেও মুজিব বর্ষে ছিন্নমূল আর গৃহহীন মানুষের আশ্রয়ন প্রকল্পে বাদ পড়ছে না তারাও রুকুনুজ্জামান বাংলাভিশন সিরাজগঞ্জ